আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই শিরোনাম, এরদোগানের যুদ্ধবার্তায় হতচকিত পুতিন সহ পুরো বিশ্ব। পাঁচ ফিলিস্তিনি নারীকে বিবস্ত্র করে তল্লাশি নামে হয়রানির বিষয়ে যা বলল জাতিসংঘ। পুতিন শি জিনপিং ছাড়া ভারতে জি টোয়েন্টি সম্মেলন শুরু, সাফল্য নিয়ে নিরাশার কথা শোনালেন বিশ্লেষকরা। এবার ডক্টর ইউনুস ইস্যুতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে বাংলাদেশের যেসব কর্মকর্তার বিরুদ্ধে। সম্প্রতি আন্তর্জাতিক শস্য চুক্তির জটিলতা নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলাপ করার কথা থাকলেও জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে শস্য চুক্তির বিষয়টিও পুতিনের সামনে উত্থাপন করেছিলেন ক্রমেই বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হয়ে উঠতে থাকা এরদোগান। বৈঠকে দুজনের মাঝে ভাষাগত মধ্যস্থতায় নিযুক্ত ছিলেন একজন দুভাষী। দুভাষীর ভুলের কারণে এরদোগানের একটি বাক্যের অনুবাদ হয়ে যায় মস্কোর সাথে যুদ্ধে জড়াবে আঙ্কারা। পুতিনের সামনে বসেই পুতিনকে এরদোগানের এমন যুদ্ধবার্তা পরবর্তীতে বিশ্বজুড়ে বিস্ময় ও আলোড়ন সৃষ্টি করে। আন্তর্জাতিক গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এরদোগান পুতিনের বৈঠকের একটি ভিডিও ক্লিপ, যেখানে দেখা যায় পুতিনকে যুদ্ধের হুমকি দিচ্ছেন এরদোগান। পুতিনকেও এ সময় হতচকিত হতে দেখা যায়, তার চোখে মুখে ফুটে ওঠে বিস্ময়। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে যে মূলত ভুল বোঝাবুঝি থেকেই কথিত যুদ্ধবার্তার সূত্রপাত, দুভাষীর ভুলের কারণেই এমনটি ঘটেছে। এবারে ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খলিল শহরের একটি বাড়িতে পাঁচ নারীকে তল্লাশি নামে বিবস্ত্র করে ইসরায়েলের সেনারা। এরপর জাতিসংঘ আহ্বান জানিয়েছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ যেন এ ঘৃণ্য অপরাধের সঠিক তদন্ত করে। গত 10 জুলাই সকালে আল খলিল শহরের একটি বাড়িতে দুজন ইসরায়েলি নারী সেনা ফিলিস্তিনি নারীদের বিবস্ত্র করে তল্লাশির মতো ঘৃণ্য অপরাধ করেছে। ওই দুই সেনা 53 বছর বয়সী একজন মা আর 17 বছর বয়সী একজন মেয়ে এবং 3 ছেলের স্ত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে তল্লাশি চালায়। ইসরায়েলের ওই দুই নারী সেনার কাছে রাইফেল ও কুকুর ছিল। ওই 5 ফিলিস্তিনি নারী বিবস্ত্র হতে রাজি না হলে ওই সেনারা তাদেরকে গুলি করার এবং তাদের উপর কুকুর লেলিয়ে দেওয়ার ভয় দেখায়। এর আগে কাপড় চোপড় পরা অবস্থায় ইসরায়েলের পুরুষ সেনারা ফিলিস্তিন নারীদের দেহ তল্লাশি করে। এই জঘন্য ঘটনা সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের অন্যতম মুখপাত্র ফারহান হক বলেছেন, আমাদের অবস্থান হচ্ছে যে কোনো ধরনের সম্মিলিত শাস্তির বিরুদ্ধে। তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রকাশিত এই ঘটনার আদ্যোপান্ত তদন্ত হওয়া দরকার। ফিলিস্তিনি জনগণের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা অ্যালবানিস বলেছেন, এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য একটি বিষয়। এই উন্মাদনা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অবসান হওয়া জরুরি। বর্বর এই ঘটনার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, প্রতিদিন ইসরায়েলি সেনারা ফিলিস্তিনে যে মানবাধিকার লঙ্ঘন করছে তার অবসান ঘটনার জন্য তেল আবিবের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা উচিত। এবারে জি টোয়েন্টি সম্মেলনের খবর। ভারতে নয়াদিল্লিতে বিশ্বের জনসংখ্যার প্রায় 2/3 প্রতিনিধিত্বকারী জোট জি টোয়েন্টি এর 2-দিনব্যাপী শীর্ষ সম্মেলন শুরু হয়েছে আজ শনিবার। তবে দুই ক্ষমতাধর দেশ চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট না থাকায় এই সম্মেলনের সাফল্য নিয়ে নিরাশার কথা শুনিয়েছেন বিশ্লেষকরা। তবে শীর্ষ সম্মেলন উপলক্ষে রাজধানী নয়াদিল্লিকে সাজিয়ে তুলতে কার্পণ্য করেনি ভারত। সাজসজ্জায় 4,100 কোটি টাকা ব্যয় করেছে ভারত সরকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় জানিয়েছে, ব্যস্ততার কারণে থাকতে পারছেন না তিনি, কিন্তু ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার এড়াতে জি টোয়েন্টি সম্মেলন এড়িয়ে গেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠিত এর অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের পরোয়ানা জারি রয়েছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রপ্রধান হওয়ার পর থেকে কোনো জি টোয়েন্টি সম্মেলনে অনুপস্থিত থাকেননি। শি জিনপিং এর না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আর ভারত এটিকে অবজ্ঞা হিসেবেই দেখছে। চীন ও রাশিয়া এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে একে অপরের শক্তিশালী মিত্র হিসেবে কাজ করছে। শুধু রাজনীতি নয়, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর কড়া সব পশ্চিমা নিষেধাজ্ঞা জারির ফলে গত বছর দুটি দেশের মধ্যকার বাণিজ্য বেড়ে গেছে 30%। এবার এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এই মূল প্রতিপাদ্য নিয়ে শীর্ষ সম্মেলন হচ্ছে। জি টোয়েন্টি এর 19টি দেশ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত।
জি-টোয়েন্টি সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85%, বিশ্ব বাণিজ্যের 75% বেশি। ভারতে জি-টোয়েন্টি সভাপতিত্ব 2022 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। দেশটির মেয়াদকালীন বাংলাদেশ সহ সদস্য নয় এমন 9টি দেশকে জি-টোয়েন্টি সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় ভারত। দেশগুলো হল বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন। এরপরই গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জি-টোয়েন্টি জোটের নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়েছেন জোটের বর্তমান সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শীর্ষ সম্মেলনের শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে নতুন সদস্য হিসেবে ঘোষণা দেন। পরে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে আলিঙ্গন করে সম্মেলনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়ে মোদী বলেন, সবার সম্মতিক্রমে আমি এ ইউ প্রধানকে জি-টোয়েন্টি এর স্থায়ী সদস্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ সময় আফ্রিকান ব্লকের প্রধান বিশ্ব নেতাদের সঙ্গে আসন গ্রহণ করেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এই বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে দর কষাকষিতে বেশি ব্যস্ত, এজন্যই তারা বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে। শুধুমাত্র সরকারের সাথে দেন দরবার নয়, ইউনুস ইস্যুতে সরকারকে রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করছে কিছু গণমাধ্যম। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচ্ছন্নভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি শেষ পর্যন্ত ইউনুসকে দণ্ডিত করা হয় এবং দ্রুত বিচার করে ইউনুসকে বিচারিক হয়রানি করা হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা নীতি প্রয়োগ করবে। গত 24 মে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ভিসা নীতি গ্রহণ করা হয়েছে তাতে নির্বাচনের পাশাপাশি আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার সুরক্ষার কথা বলা হয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এরকম ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় অন্তত 24 জনের নাম রয়েছে যারা এই বিচার প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে যুক্ত আছেন বা ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধাপে ধাপে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, এমনকি তাদের ভিসা থাকলেও তাদের ভিসা বাতিল করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অর্থ পাচারের একটি তদন্ত চলছে। এই তদন্তের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের যারা যুক্ত তাদের ব্যাপারেও ভিসা নিষেধাজ্ঞা আনার চিন্তা ভাবনা চলছে। উল্লেখ্য, মিয়ানমারের বিরোধী দলের নেতা অং সান সুচির বিচার প্রক্রিয়ার ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করেছিল এবং সেখানে মিয়ানমারের একাধিক জেনারেল, বিচারক এবং কৌশলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল। আর সেরকম অভিজ্ঞতার আলোকে বিচার প্রক্রিয়ার মাঝপথে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ডক্টর ইউনুসের বিষয়টি নিয়ে আশাবাদী। তারা এ নিয়ে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা করছে। তারা মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি ঐক্যমতে পৌঁছাতে পারবে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানা যায়নি।